আ এখানে আসার আজকে মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের আরতফা এবং আমরা গত 10 তারিখ থেকে শুরু করে 10ই আগস্ট থেকে শুরু করে আজকে অক্টোবর মাস চলে আসছে আমাদের আরতফা সম্পর্কিত কোনো পজিটিভ রিভিউ বা পজিটিভ রেসপন্স আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কারো কাছ থেকে পাই নাই তাই আজকে শুধুমাত্র আরতফা বাস্তবায়নের লক্ষ্যে এখানে আসলে এবং বারবার সামনে রেখে যে প্রতিমা ভাঙচুর হচ্ছে এই প্রতিমা ভাঙচুরের পরেও অপরাধীদের কেন বিচারের আওতায় না এনে শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত উপস্থাপন করা হচ্ছে না দেশবাসীর কাছে এই প্রশ্ন নিয়ে আজকে আমার এখানে আসেন বারবার অত্যাচার হচ্ছে বলতে আমি যে এই জিনিসগুলো নিজে ক্ষতিয়ে দেখেছি সে সম্পর্কে বলি যেমন লালমনির হাটের হাতিবান্ধা উপজেলার যে বিষয়টা আছে সেইখানে গত পাঁচই আগস্ট এবং সেই হামলায় তাদের প্রতিবেশী যে মুসলিমরা ছিল তারাও তাদেরকে সহায়তা করে তাদের বাড়িতে অ্যাটাক হয়েছিল এবং আমরা পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলে সেইখানে মামলা করিয়েছি এবং একজন আসামিকেও গ্রেফতার করা হয়েছিল এবং যে এই মামলা আসামিকে গ্রেফতার করার কারণে গত পরশুদিন দিন হাতে আবার পঞ্চাশ ষাট জন মানুষ এই গ্রামে হামলা চালায় এবং সেখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম ভাইও ছিল তার বাসাও সেখানে তো আমার কথা হচ্ছে এই এমন শুধু একটা না সেখানকার যে দুর্গা প্রতিমা ছিল সেটা ভাঙচুর করে রেখে আসা হয়েছে তো এরকম বড় একটা ঘটনার পর কেন মিডিয়া এই জিনিসটাকে সামনে আনতেছে না এবং এর কোনো দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশের মানুষদের সামনে উপস্থাপন করছে না এই বিষয়গুলোর জন্য আজকে আমরা এখানে এসেছি এবং সরকারের কাছে আমাদের একটাই আবেদন আপনারা দ্রুত বিচার গঠন করুন এবং যে সকল মানুষ দেশের মধ্যে এরকম বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে চাচ্ছে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনুন আমরা সংখ্যালঘু হিসেবে এদেশে ধর্মবর্ণ নির্বিশেষে সবার সাথে একসাথে থাকতে চাই আমাদের কোনো বিদ্বেষ নাই কিন্তু এটা কেন মন্দিরে হচ্ছে বারবার কেন আমাদের ইস্যু করা হচ্ছে সেই বিষয়ে সবার নজর আমরা চাচ্ছি আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন জোরপূর্বক যে আমাদের ধর্মান্তরিত করানো হচ্ছে এটা কি বাংলাদেশের নীতিতে আছে এটা তো কোথাও নাই তাহলে কেন বাংলাদেশে এগুলো হচ্ছে আমাদের উপদেশটা কি এগুলো দেখতে পাচ্ছি না নাকি সবাই অন্ধ হয়ে বসে আছে কোথাও কোনো মিডিয়া প্রচার করছেন না আপনারা তাহলে আমরা আমাদের পূজাও প্রচার করতে দেব না আমরা কি বাংলাদেশের মানুষ না আমরা বাংলাদেশের মানুষ কথায় কথায় আমাদের বাংলাদেশ ভক্ত হবে কেন আমরা ত্যাগ করব। আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশি এখানে বৈষম্যের কোনো ঠাই হবে না আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব কিন্তু আমাদের মন্দির ভাঙ ভাঙচুর আমাদের সনাতনীদের ওপর হামলা সংখ্যালঘুদের এত অত্যাচার আমরা সহ্য করব না যদি আমাদের আট দাবি না মানা হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে আমাদের মন্দিরে কোনো নিরাপত্তা নাই আমরা স্বাধীনতা পাচ্ছি না আমরা শান্তিপূর্ণভাবে পূজা পাঠ করবো সেটা নিয়ে আমরা মানে কোনো কিছু করতে পারতেছি না সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে গণজাগরণ মঞ্চে এই শহীদ মিনার আমরা অবস্থান করেছি তো আমি এই আমাদের সাথে অনেক দিদিরা আছে শেফালি পাল এই আমরা সবাই হিন্দু সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কাজ করি আমরা চাই যেন আমরা দুর্গাপূজা উৎসবে কেন্দ্র করে আমাদের প্রত্যেক নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পূর্ণ করার অনুমতি সরকার আমাদেরকে দেখ আমরা সম্পূর্ণভাবে পূজা যেন কার্যক্রম করতে পারি এটাই আমাদের দাবি আমরা এটাই কামনা করছি জায়গায় মন্দির ভাঙ্গে শুনতেছি প্রত্যক্ষভাবে আমরা নিজের চোখে দেখি নাই সংবাদের মাধ্যমে পেয়েছি বা পেতেছি কিন্তু চোখের সামনে আমাদের সূত্রপুরে পঁচানব্বই ছিয়ানব্বই ঋষিকেশ দাস মন্দির আক্রমণ হয়েছে বারোই সেপ্টেম্বর